উপরে যেভাবে অত্যাচার নিপীড়ন চলছে, সেই অত্যাচার এবং নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সংগ্রামী সভাপতি সাদ্দাম হোসেন এবং শেখ ওয়ালি আসিফ ইনান ভাইয়ের নেতৃত্বে আজকে সারা দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে আমরা ছাত্রলীগের নেতাকর্মীরা আমরা ফিলিস্তিনের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে আমরা আজকে ফিলিস্তিনের স্বাধীনতার প্রত্যাশা করছি এবং আজকে আমাদের যশোর জেলার প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে এবং আমাদের উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে আজকে ফিলিস্তিনের পতাকা উত্তোলন করার জন্য আমাদের নেতাকর্মীদের আহ্বান করা হয়েছে। ইতিমধ্যেই অনেক শিক্ষা প্রতিষ্ঠানে পতাকা উত্তোলন করা হয়েছে এবং আমরা আরও সামনে এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে পতাকা উত্তোলন করা হবে। এর মধ্য দিয়ে আমরা এই অত্যাচার এবং নিপীড়নের বিরোধিতা করব এবং আগামী দিনে যেন ফিলিস্তিন একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে বিশ্বের মানচিত্রে জায়গা করতে পারে সেই প্রত্যাশা করব। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন যে বাংলাদেশ ছাত্রলীগের সংগ্রামী সভাপতি সাদ্দাম হোসেন ও বিপ্লবী সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান ভাইয়ের নির্দেশে আমরা যশোর জেলা ছাত্রলীগের পক্ষ থেকে আজ যে কর্মসূচি পালন করছি সেটা হচ্ছে ফিলিস্তিনি স্বাধীনতা রক্ষার দাবিতে। আপনারা সকলে অবগত আছেন যে ফিলিস্তিনের উপরে যে অত্যাচার নির্যাতন নিপীড়ন ছোট ছোট শিশুদের উপরে বিভিন্ন মসজিদে বিভিন্ন হসপিটালে যে বিস্ফোরণ ঘটিয়ে মানুষ হত্যা চালাচ্ছে তারই প্রতিবাদ জানিয়ে এবং সেই সাথে ফিলিস্তিনিকে বিশ্বের মানচিত্রে স্বাধীন ফিলিস্তিনি দেশ হিসেবে স্বীকৃতি চেয়ে আমরা আজকের এই কর্মসূচি পালন করছি। ইসরায়েলের অত্যাচার আমি না মানব না।